কলকাতায় রণবীর কাপুর ইডেনে ব্যাট হাতে দেখা গেল এই বলিউড তারকাকে। 22 গজের টিম দাদার ঝুঁচি ইলেভেনের মুখোমুখি রণবীরের মক্কার ইলেভেন। রবিবার শরীয় কলকাতায় ক্রিকেটের নন্দন কাননে সৌজন্যের ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আর এদিন রণবীরকে ইডেন গার্ডেন্সের ফটো গ্যালারি ঘুরিয়ে দেখান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রণবীর কাপুর, তিনি কলকাতায় ইডেনে ব্যাট হাতে দেখা গেল এই বলিউড তারকাকে, আর সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ফটো গ্যালারি ঘুরিয়ে দেখিয়েছেন রণবীর কাপুরকে ইডেন গার্ডেন্সের। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রেখেছি। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, রণবীর কাপুর কলকাতায় এবং তাকে দেখার জন্য উচ্ছ্বাস কলকাতা প্রেমী মানুষজন, যারা রণবীর কাপুরকে দেখতে পছন্দ করেন, যারা ফ্যান, তারা আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। কিন্তু আজকে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি যেমন ফটো গ্যালারি ঘুরিয়ে দেখেছেন, তার পাশাপাশি আজকে ইডেন গার্ডেন্স রণবীর কাপুরকে দেখলেন এবং রণবীর কাপুর তিনিও নিজে ইডেন গার্ডেন্সে ঘুরে দেখলেন সবকিছু। দেখো, রণবীর কাপুর একটা কথা প্রেস কনফারেন্সে ইডেন গার্ডেন্সে এসে প্রথমেই যেটা বললেন যে ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ক্রিকেট খেলাটা তার কাছে একটা ড্রিম কাম ট্রু, অর্থাৎ স্বপ্ন পূরণ। এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি যে তুমি কথা বলছো যে তিনিও আজকে ইডেন গার্ডেন্স দেখলেন, অবশ্যই দেখলেন, এবং তার যে একটা স্বপ্ন ছিল এটা সেটাও কিন্তু তিনি বললেন। এবং অবশ্যই প্রথম যে কথাটা বললে যে রণবীর কাপুরকে দেখার জন্য যেভাবে মানুষ ইডেন গার্ডেন্সের বাইরে এত ভিড় হয়েছিল, এবং একটা সময় যখন তিনি বেরিয়ে যাচ্ছে ইডেন গার্ডেন্স থেকে তার গাড়ি বেরোতে পারছিল না, এত লোকে ভিড় হয়েছিল, একটা অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছিল। এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রণবীর কাপুরের দুটো দল, আজকে একটা ছোট্ট ক্রিকেট ম্যাচ খেলা হয়, একটা বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ খেলা হয়, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় রণবীরকে বল করেন, রণবীর সৌরভ গঙ্গোপাধ্যায়কে বল করেন, এবং তারপরে দীর্ঘক্ষণ ফটো সেশন হয়, এবং ইডেন গার্ডেন্সের ভিতরটা কিন্তু ঘুরিয়ে দেখান সৌরভ গঙ্গোপাধ্যায় রণবীর কাপুরকে। এবং যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি ইডেনে ফটো গ্যালারি, প্রাক্তন অধিনায়ক যারা বেঙ্গল টিমের অধিনায়কত্ব করেছে তার সবার ছবি আমরা জানি ইডেনের ভিতরে রয়েছে, সিএবির ভিতরে রয়েছে, সেই গ্যালারি ঘুরিয়ে দেখান এবং ড্রেসিং রুম ঘুরিয়ে দেখান। এবং দেখো, উনি এসেছেন মূলত তার যে পরবর্তী ছবি রণবীর কাপুর তার প্রমোশনে, এবং সেখানে কিন্তু তিনি সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে একটি কথা বললেন যে যেই করুক তিনি করছেন না সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, যেই করুক সেটা যে একটা অত্যন্ত ভালো ছবি হবে সেই বিষয়ে তিনি দ্বিধাহীন। এবং একই সঙ্গে সৌরভ জানালেন যে বরফি, ইয়ে জবানি, হ্যায় দিওয়ানি এই ছবিগুলো রণবীর কাপুরের অত্যন্ত প্রিয় তার নিজে, এটাই সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে জানালেন যে রণবীর কাপুর এই ছবিগুলো তার খুব পছন্দের। সুতরাং একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা ছিল। এবং অবশ্যই করে নেটওয়ার্ক ট্রফির যে 2002 সালে নেটওয়ার্কের যে সৌরভের লর্ডসের গ্যালারিতে ব্যালকনিতে জার্সি ওড়ানো, যেটা একটা আইকনিক ছবি হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেটে, সেই মুহূর্তটাও কিন্তু রণবীর কাপুর রিকল করলেন এবং বললেন যে ওই মুহূর্তটা বোধ হয় সৌরভের সবচেয়ে প্রিয় মুহূর্ত ক্রিকেটীয় ক্যারিয়ারে, রণবীর কাপুরের সবচেয়ে প্রিয় মুহূর্ত ওটা। সুতরাং দুজন আইকন, দুটো ভিন্ন ক্ষেত্রে, দুটো ভিন্ন ফিল্ডে, এবং একে অপরের বিষয়ে যে একটা মিউচুয়াল রেসপেক্ট রয়েছে এবং পছন্দের, দুজনেই দুজনের খুব পছন্দের, সেটাও কিন্তু তারা একবারে পরিষ্কার করে দিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।